হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। চলে আসলাম আপনাদের সাথে নতুন আর একটা ভিডিও নিয়ে। সাবস্ক্রাইবারে আমি দুটো এয়ারড্রপ শেয়ার করছি, ঠিক আছে? সেটা হচ্ছে যে সোলানা এয়ারড্রপ। সো এইগুলোতে কীভাবে জয়েন করুন এটা আমি একদম স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে ফুল এ টু জেড বোঝা দিচ্ছি, ঠিক আছে? তো চলুন ফার্স্ট অফ অল আমরা চলে যাচ্ছি এইটাতে। আর একটা হচ্ছে, যাদের মনে করেন যে এই যে স্লো, আমি দেখাচ্ছি আপনাদেরকে, যাদের যারা এখনও সোলো অ্যাড্রেস ক্রিয়েট করে না, এখানে যান। যাওয়ার পর আপনারা যেভাবে টাস্ট অ্যাকাউন্টটা করেন সেম একইভাবে এখানে জাস্ট একটা অ্যাকাউন্ট করে নেবেন, ঠিক আছে? অ্যাকাউন্ট করার পর জাস্ট সামথিং কিছু অ্যামাউন্ট আপনাকে স্লো টোকেন এখানে করতে হবে, ডিপোজিট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমি এগুলো দেখাচ্ছি। সো আমরা এখন চলে যাচ্ছি এই ফার্স্ট হল আমরা এটাতে, ঠিক আছে? এখান থেকে এটা শুধুমাত্র 5000 ইউজার পাবে, ঠিক আছে? সো এটা খুব লিমিটেড একটা অফার। সো আপনাকে এখানে জয়েন করার জন্য যা যা করতে হবে, ফার্স্ট অফ অল এই যে ডিসকোড দেখতেছেন, এখানে আপনারা চলে যাবেন, ঠিক আছে? আর এগুলো কিন্তু ভাই বিগ একটা অ্যামাউন্ট দিয়ে থাকে, বুঝছেন? যদি লাখ হয় আর কি, সেখান থেকে আপনারা অ্যাকসেপ্ট ইনভাইটেডে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর এখানে আপনারা কী করবেন, বেশিরভাগ লাভ রেট দেবেন, ঠিক আছে? কয়েকটা আমি দেখাচ্ছি। সো এরকম এরকম একটা, এরকম দুইটা, এর তিনটা, ঠিক আছে? যে এরকম কতগুলো লাভ রেট দেবেন, আর আপনারা চাইলে এগুলো একটু কপি করে নেবেন, ঠিক আছে? এই যে আমি দেখাচ্ছি, এগুলো একটু কপি করে নেবেন। কপি করার পর তারপর হচ্ছে যে আপনারা জাস্ট, আচ্ছা এটা আমরা একটু পেস্ট করে দিই, আমি দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? সো এটা আমরা এখন সাবমিট করে দিলাম। তারপর যেটা কপি করছেন এটা এরকম বারবার সেন্ড করবেন, ঠিক আছে? যে এরকম আপনি যেগুলো কপি করলেন না, এগুলো বারবার সেন্ড করবেন, এই যেভাবে করতে পারেন। আর আপনাদের র্যাঙ্ক দেখার জন্য কী করবেন, এরকম গিয়ে জাস্ট র্যাঙ্কে ক্লিক করবেন, নিজেদের র্যাঙ্ক। এখানে আপনার র্যাঙ্ক দেখাবে, দেখুন আমি লেভেল কত আছি, আমি লেভেল 3 আছি, আমার র্যাঙ্ক হচ্ছে প্রায় আমি 13 নম্বর র্যাঙ্কে আছে, বুঝছেন? নিজে এরকম করে করে। সো এখন আপনারা জাস্ট এরকম এক লেভেল র্যাঙ্ক আপনারা কমপ্লিট করলে হবে। বাট এরকম আপনার কয়েকটা লাভ রেট দিয়ে কী করবেন, এখানে আসবেন। আসার পর এখান থেকে আপনারা দেখতেছেন যে ওজি গেট, এই ওজি গেটে আপনাকে ক্লিক করতে হবে, ঠিক আছে? ওজি গেটে ক্লিক করার পর এখানে আপনাকে একবারে একবারে প্রথম একটা মেসেজে চলে যেতে হবে, ঠিক আছে? আমি দেখাচ্ছি আপনাকে। সো একবারে উপরে যেতে হবে আপনাদেরকে, কারণ ভাই এটা একটু কষ্টের ব্যাপার। সো একবার উপরে চলে যাবেন। সো আমরা এখন চলে যাচ্ছি। সো এই যে দেখুন, একদম উপরে যেতে হবে আর কি, বুঝছেন? মানে প্রচুর মেসেজ ভাই এখানে। সো এই যে দেখুন, একবার উপরে আসার পর এখানে আপনারা কি করবেন, এই যে দেখতেছেন এখানে একটা লাভ রেট দিবেন, ঠিক আছে? তারপর হচ্ছে যে এখানে একটা টিক চিহ্ন দিবেন। আমি আবারও বলতেছি, একটা লাভ রেট, একটা টিক চিহ্ন, দুটো একসাথে দিবেন। এইগুলো দিলে দেখবেন যে আপনাদের এই অপশনগুলো ওপেন হবে, ঠিক আছে? এই যে দেখতেছেন এই অপশনগুলো কিন্তু ওপেন হয়ে যাবে। অবশ্যই আপনাকে এই দুইটা কাজ করতে হবে, যে এখানের এই যে এটার আর এটা, এই দুইটা কাজটা আপনারা কমপ্লিট করলে এগুলো অপশন ওপেন হবে, ঠিক আছে? সো এইগুলো ওপেন হলে তারপর টুইটার লিঙ্কে চলে যাবেন। সো এখানে আপনাদের কী করতে হবে, টুইটারের লিঙ্ক আমি দিয়ে দিলাম এখানে, জাস্ট আমি আপনার সঙ্গে লাইভ করে দেখাই। আর অনেকে কিন্তু ভাই রিটুইটটা বুঝেন না, ঠিক আছে? আসলে রিটুইট এটা কীভাবে করতে হয়, সেখানে আমি জাস্ট কী করবো, সামথিং কিছু লিখে দিই, ঠিক আছে? সো গুড প্রজেক্ট, গুড টিম লিখে দিই, একটা মেসেজ দিলে হবে। সো যে দেখুন, আমি টুইট করলাম, ঠিক আছে? এখান থেকে জাস্ট আমরা টুইট করবো। সো আমি আবারও দেখাচ্ছি টুইটটা কীভাবে করবেন। এখানে ফার্স্ট অফ অল ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখবেন যে কুইট টুইটে ক্লিক করে দেন আপনাকে টুইটটা করতে হবে, ঠিক আছে? আর এবং কি আপনি যে টুইটটা করছেন, সরি, আর আপনি যে টুইটটা করছেন ওইটা দেখবেন কীভাবে, ওইটা আমি আপনাদেরকে দেখাই দিই। সেটা হচ্ছে আপনার এখান থেকে চলে যাবেন আপনার হোম পেজে। সো এখানে আসার পর এখানে আপনাদের টুইটটা দেখতে পাবেন, ঠিক আছে? জাস্ট এটা আপনারা কপি করবেন। সো আমি কপি করলাম, তারপর আমরা জাস্ট এই বোটে দিয়ে দিব, ঠিক আছে? তাহলে আমাদের কাজ শেষ টোটালি। সো এখন এটা আমরা দিয়ে দিলাম, দেখুন এটা অলরেডি আমাদেরটা চলে আসছে, ঠিক আছে? এটা কিন্তু আমরা দিয়ে দিলাম। এখন আমরা কী করবো, এখান থেকে আমাদের অ্যাড্রেস হোল, এই অ্যাড্রেস হোলটা আমরা পাবো কোথায় আমি দেখাচ্ছি। সেটার জন্য আমাদের চলে যেতে হবে যে সোল আয়ুতে, এখানে আমরা জাস্ট আমাদের পাসওয়ার্ডটাতে একটু লগ মেই আনলক করে নিই। আর এখানে আপনাকে কিন্তু সামথিং কিছু সোল টোকেন ডিপোজিট করতে হবে, ঠিক আছে? আদারওয়াইজ কিন্তু হবে না। আর এখানে আমরা অনেকগুলো অনেকটা টোকেন পাইছি, যাই হোক, এগুলো আসলে ভাই অনেকগুলোতে জয়েন করছি, বাট কোনোতে পাইনি, বাট একটাতে পাইছি। বাট এগুলো মনে করেন যে ভালো একটা প্রফিট দিয়ে থাকে। সো আপনাকে ফার্স্ট অফ অল কী করবেন, এই যে রিসিভ অ্যাড্রেসে ক্লিক করে এই অ্যাড্রেসে আপনাকে কিছু সোলানা টোকেন ডিপোজিট করতে হবে, ঠিক আছে? সামথিং আপনারা $1, $2 এরকম করতে পারেন। সো তারপর আপনাকে কী করবেন, এখান থেকে দেখতেছেন যে রিসিভ অ্যাড্রেসটা, এটা আপনারা কপি করবেন। কপি করার পর আপনারা কী করবেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে, যে চলে আসবেন এখানে, এখানে আসবে এটা পেস্ট করে দেবেন, ঠিক আছে? এই যে আমি এটা বসাই দিলাম। আর একটা কথা হচ্ছে, আপনারা এখানে দুইবার অ্যাড্রেস দিলে কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবেন। সো তার জন্য আপনারা কী করবেন, এই যে সার্চ অপশনে ক্লিক করবেন, আমি দেখাচ্ছি,
যে সার্চ অপশন আপনারা চলে যাবেন, ঠিক আছে। এখানে আসার পর আপনাদের অ্যাড্রেসটা পেস্ট করবেন, তাহলে দেখবেন আপনাদের অ্যাড্রেসটা কতবার আছে আপনার এটা শো করবে। এই যে দেখছেন আমার এখানে অ্যাড্রেসটা মানে অলরেডি একবারই আমি দিছি, মানে এখানে আমি আর অ্যাড্রেসটা পেস্ট করি না আর কি, বুঝছেন। সেখানে আমি একবার দিছি, সেরকম দুইবার থাকলে আপনারা কী করবেন, এখান থেকে ট্যাপ করে ধরে, সরি এই যে আমি দেখাচ্ছি, হ্যাঁ ট্যাপ করে ধরে আপনাদের মেসেজ অপশনে নিয়ে আসবে অ্যাড্রেসে, তারপর এটা আপনারা জাস্ট কেটে দেবেন আর কি, বুঝছেন। যদি দুইবার থাকে, আর একবার থাকলে তো হয়েছেই। সো যাই হোক, এটা আমাদের কিন্তু অলরেডি ভেরিফাইড, মানে এটা আমাদের অলরেডি কমপ্লিট। এখন চলুন আমাদের সেকেন্ড যে অফার ওইটাতে আমরা চলে যাই। এখানে আপনাকে কী করতে হবে, এটা হচ্ছে আপনাদের সেম কাজ, এখানে আপনারা কী করবেন, জাস্ট এখানে ক্লিক করে এই যে তাদের এখানে জয়েন করে নেবেন, ঠিক আছে। যে দেখুন, সো এখানে আপনারা জয়েন করবেন। জয়েন করার পর এই যে এখানে বুটটা আসার সাথে সাথে আপনারা কী করবেন, যে থ্রি ডটে ক্লিক করবেন, ঠিক আছে। বুটে যখনই জয়েন হবেন সাথে সাথে কাজটা করতে হবে। এখানে দেখতেছেন যে একটা মেসেজ, একটা আইকন এখানে চলে যেতে হবে, ঠিক আছে। সো এখানে যাওয়ার পর এখান থেকে দেখতেছেন যে সার্ভি ক্যাপচার বুট, এখানে চলে যাবেন। এখানে দেখবেন আপনাকে একটা ক্যাপচার করা হয়েছে, ঠিক আছে। যে দেখুন স্টোনস থেকে একটা ক্যাপচার করা হয়েছে, যে এই ক্যাপচারটা আপনাকে ফিল আপ করতে হবে, ঠিক আছে। অবশ্যই এগুলো ছুটোহাতে দিলে হবে না, দেখুন আমি যখন ছুটোহাতে দিছি তখন বলছে যে ট্রাই এগেন, আপনাকে এগুলো কী করতে হবে, বড়ো হাতে দিতে হবে। দেখুন ফার্স্ট এটা বড়ো হাতের অ্যাপ, সো আমি অ্যাপ বড়ো হাতে দিছি, তারপর 2424, তারপর পিটি, এই যে পিটি, ঠিক আছে। এটা হওয়ার পর দেখেন আমার এটা বলছে যে ইউ আর ভেরিফিড, মানে এটা আমি জন্য, এটার জন্য আমি মানে কোয়ালিফাই হয়ে ফেলছি, ঠিক আছে। সো এখন আপনাদের কত হচ্ছে কি, এখন আমরা তো এটা করেই ফেললাম, এখন এগুলো হচ্ছে রুলস মুলস, এগুলো আমাদের দেখার প্রয়োজন নেই। এটা হচ্ছে এয়ারড্রপ রুলস। এখন আমাদের যে মেন কাজ সেটা হচ্ছে এয়ারড্রপ অ্যাড্রেসটা আমাদেরকে পেস্ট করতে হবে, ঠিক আছে। এখানে আমি জাস্ট আমার এই অ্যাড্রেসটাই সেম অ্যাড্রেসটাই দিয়ে দিবেন, এই যে আমি অ্যাড্রেসটা আমি বুঝলাম, আচ্ছা আমি এখানে একবার মেবি অ্যাড্রেস দিছি, ঠিক আছে। আমি দেখাচ্ছি এখানে যদি আপনারা দেখা যায় আর কি, বুঝছেন, যদি অ্যাড্রেসটা দুইবার দেন তাহলে এখানে শো করে। এই যে দেখছেন আমি অলরেডি কিন্তু এখানে অ্যাড্রেসটা আমি পেস্ট করছি। এখন আপনারা অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। সো দেওয়ার পর আপনারা কী করবেন, এখানে আসবেন, এখান থেকে দেখতেছেন যে এই যে এইটা এই কোডটা আপনাকে ফার্স্ট অফ অল কপি করতে হবে, ঠিক আছে। এই যে কপি করার পর আমি দেখাচ্ছি, সো আপনারা কী করবেন, এখান থেকে আপনারা কপি তো করলেন, তারপর এই যে প্লাস চিহ্ন দেখতেছেন যে আমি দেখাচ্ছি, প্লাস চিহ্নতে ক্লিক করবেন। সো প্লাস চিহ্নতে ক্লিক করার পর এখান থেকে দেখতেছেন যে মেনু টাইপ, ঠিক আছে, মেনু টাইপ একটা ক্লিক করবেন, সরি মেনু ইনপুট, তারপর এখানে এই কোডটা বসায় দিবেন। তারপর হচ্ছে যে টোকেন নেম, এই যে টোকেন নেম এটা এটা বসায় দিবেন। তারপর হচ্ছে যে সিম্বল হচ্ছে স্ট্রিং, এটা আপনারা জাস্ট বসায় দিবেন, ঠিক আছে। এটা বসানো দেবো, জাস্ট ডানে অ্যাড ক্লিক করবেন। সো তার জন্য কিন্তু সরি আর কাস্টম আমি বুঝলাম না, একটু ওয়েট, আমি একটু দেখতেছি আবার চেক করে। আচ্ছা আমার মনে হয় এটা এই নামটা, এই নামটা সেমই হবে, ঠিক আছে, কারণ এগুলো সেম থাকে। এই যে এখন আমরা জাস্ট অ্যাডে ক্লিক করে দিব। সো এই যে দেখুন গাইস, সেটা কিন্তু ইনস্ট্যান্ট দিয়ে দিচ্ছি, ঠিক আছে, ইনস্ট্যান্ট টোকেনটা পেয়ে গেছি। সো এটা মার্কেট কোথায় তা আমি টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব। আপনাকে যা করতে হবে, সো এখানে আসার পর এখানে তাদের যে অ্যাড্রেসটা দিতে হবে, তারপর হচ্ছে তাদের এটা, তারপর হচ্ছে এটা এরকম বসে দিয়ে জাস্ট অ্যাডে ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এটা অ্যাড হয়ে যাবে, অ্যাড হওয়ার পর আপনারা দেখবেন যে অটোমেটিক এখানে আপনাদের টোকেনটা চলে আসবে, ঠিক আছে। আমি ফার্স্ট অফ অল যে যে স্টেপগুলো দেখাইলাম এগুলো করলে তারপর এটা টোকেনটা আপনারা পাবেন। সো আমি আপনাদের প্রুফ দেখাচ্ছি। সো এখানে আমাদের একটা, সরি এখানে আমাদের একজন ইউজার দেখেন, সে কিন্তু টোকেনটা পাইছে, যে দেখুন ইনস্ট্যান্ট কিন্তু পাইছে, দেখছেন, মানে সে কাজটা বুঝতে দেখে করছে এবং কি সে ইনস্ট্যান্ট টোকেনটা পাইছে। সো এভাবে আপনারা কাজগুলো করবেন। সো স্লো না, কাজগুলো খুবই সহজ। সো আমরা এগুলো স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিই। আর একটা কথা হচ্ছে যে এইসব যে আমরা টোকেনগুলো পাইছি এগুলো মার্কেট কোথায় লিস্টেড তা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো। সো অবশ্যই আপনারা মাঝবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন, ঠিক আছে। আর আপনারা অবশ্যই স্লো না কিছু কিনে নেবেন। সো স্লো না কিনতে হলে আপনাকে বিনাসে চলে যেতে হবে। সো বিনাস থেকে আপনারা $5 আমি আপনাকে বলি, সো $15 ফার্স্ট অফ অল আপনারা স্লো না টোকেন নেবেন, ঠিক আছে। সো $15 কেনার পর এখান থেকে আপনারা, আমি দেখাচ্ছি, সো এখান থেকে স্লোতে চলে যাবেন। সো আমি আমার স্লো না অ্যাড্রেসে চলে গেলাম, সরি। এখানে আসার পর এখানে আপনাকে কী করতে হবে, $10-15 মতন আপনাকে স্লো না টোকেন কিনতে হবে, ঠিক আছে। সো এইটা কেনার পর আপনারা কী করবেন, এই যে এইটা কেনার পর $4 অথবা $5 আপনারা কী করবেন, এই অ্যাড্রেসে সেন্ড করবেন, ঠিক আছে। এই যে এই অ্যাড্রেসে আপনারা সেন্ড করবেন আর কি। সো সেন্ড করার পর আর বাকি যেটা আছে এটা আপনারা সাথে সাথে এক্সচেঞ্জ করে বা USDT করে নিতে পারবেন, ঠিক আছে। এইটা হচ্ছে আপনাদের উপায়, এটা বাদে আর কোনো উপায় নাই। সো অবশ্যই আপনারা এটাতে জয়েন করেন, ইনস্ট্যান্ট কিন্তু পেমেন্টটা দিচ্ছে।
আর এটা তো পেমেন্টটা দিবে দিলাম, এটা আমি জানাই দিব, সরি এটা পেমেন্টটা দিলে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব, ঠিক আছে? সো আপনার সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আল্লাহ হাফেজ।